আরে আমাদের তো এরাই সব, আমাদের ছেলে নেই, আমাদের ভালো মন্দ ওদের কাছে এসে পড়বো। তাই তো, তাই তো, এরাই তো আমাদের সব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করবো ভালো আছেন। আমিও ভীষণ ভালোও আছি এবং ব্যস্তও আছি, দেখতেই পাচ্ছ, কারণ পম্পার বিয়ে চলে এসেছে। তো আজকে আমরা আশীর্বাদ দিতে যাবো, মানে ভাগ্নি জামাই আশীর্বাদ দিতে যাবো। তো তার জন্য দেখতেই পাচ্ছ গুছাচ্ছ, আগের দিন আমি ভিডিওটাই ফুল দিতে পারিনি, তো এই ভিডিওটা নিয়ে, আশীর্বাদের ফুল ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ সবারই মোটামুটি রেডি হয়ে গেছে, গাড়িও চলে এসেছে। তো আমরা এখন গুছিয়ে গেছি, আশীর্বাদ দিতেও বেরোবো, আমি তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাব। তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকবে, স্কিপ করলে কিন্তু কোনোটা দেখতে পাবা না। আমি সবার সাথে পরিচয়ও করিয়ে দেবো আজকে কোনটা কি হয়। এখানে আমার বদ্দি ছদ্দি মার সাথে আমি দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ছদ্দি, এটা পাশে আমার মা, আর এই পাশে বদ্দি। তোমরা চেনোই তো, আগেই তোমাদের বলছে। এই যে জিনিসপত্র মোটামুটি আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি মাছ, পান, সুপারি, তারপরে তোমাদের ইয়ে আর কি, সন্দেশ, তারপরে হচ্ছে ছেলের জামা কাপড়, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো গাইস, গাড়ি চলে এসেছে এবং জিনিসপত্রগুলো নিয়ে এবার গাড়িতে উঠবো, তোমরা দেখতেই পাবা। তো এখন আমরা জিনিসপত্রগুলো সব তুলে নেব। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই খুব আনন্দ সহকারে মিষ্টির হাঁড়িটা নিয়ে যাচ্ছে আর কি। ও আগেই বলেছে আমি মিষ্টির হাঁড়ি নেব, তো দেখতেই পাচ্ছ মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে। বলবো পরে বল দেবো। ফ্রেন্ডস, বড় জামাইবাবু গাড়িতে চলে যাচ্ছে, এটা প্রথম গাড়ি আর কি। তো ফ্রেন্ডস, তোমাদেরকে একটা কথা বলে দিই, গাড়ি হচ্ছে তিনটে। প্রথম গাড়িটাই এই সমস্ত মাছ মিষ্টি মিষ্টি যা আছে সব নিয়ে প্রথম গাড়িটাই চলে যাচ্ছে ওরা, তার দ্বিতীয় গাড়িতে আমরা সবাই যাবো আর কি। তো গাইস, দেখতেই পাচ্ছ এই দেখো প্রথম গাড়িটা চলে গেল, এখান থেকে তো বেশি একটা দূরত্ব না, ওইটা একটা বিশাল সুবিধা। তো যাই হোক, দ্বিতীয় গাড়িটাই আমরা এখন যাব, তোমাদেরকে দেখাবো সবটাই। তো ফ্রেন্ডস, আমরা গাড়িতে উঠে পড়েছে, তোমরা শুনতেই পেলে আমি বলছিলাম যে আমার গাড়িটা দেখে হয়ে যাচ্ছে কাজ, কারণ আমি গাড়ি সেরকম বাস সেরকম চড়তে পারি না, খুব অসুবিধা হয়। তো তবুও কিছু করার নেই, আমি এখন গাড়িতে উঠে পড়েছে, নাকের মধ্যে নাকে দেখতেই পাচ্ছ শাড়ি দিয়ে আছি, কারণ আমি ভাবছি যে তাহলে কোনো মানে গাড়ির কোনো গন্ধ না আসে, তাতে করে যদি বমি হয়ে যায়, ওর জন্য আমি নাকের মধ্যে শাড়িটা দিয়েই রেখেছি। তো ফ্রেন্ডস, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখান থেকে মানে পম্পাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে না, ওর জন্য একটা সুবিধা, আমার একটুখানি মানে আনন্দ তার জন্য। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি বসে আছি গাড়িতে, আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারবা যে আমার মনের অবস্থাটা কি। আমি ভাবছি যে কখন গাড়ির থেকে নামবো, আর বেশি একটা দূরত্ব না দিদিদের বাড়ির থেকে আর কি, হচ্ছে 12 কিলোমিটার মতন হবে, তার জন্য মানে খুব একটা সময়ও লাগছে না। তবুও আমার কেমন কেমন লাগছে, মনে হচ্ছে কখন নামবো। তো যাই হোক, কাছাকাছি প্রায় চলে এসেছে, আর খানিকটা গেলেই পেয়ে যাবো এবং তোমাদেরকেও দেখাবো সবটা। তো দেখতেই পাচ্ছ আর প্রথম গাড়িতে সমস্ত কিছু জিনিস চলে গেছে, আমরা দ্বিতীয় গাড়িতে করে যাচ্ছি আর কি। তো ফ্রেন্ডস, আমরা প্রায় চলেই এসেছি, আর খানিকটা গেলেই আর কি আমরা পৌঁছে যাব। আর গাড়িটা একটু ওই সাইডে রাখতে হবে, কারণ না রাস্তার ওই পারে ওদের বাড়ি, তো আর এইটা হচ্ছে এই সাইডটা হচ্ছে বাংলাদেশের সমস্ত গাড়ি মাড়ি আর কি, ফলে মানে বাংলাদেশে যে সমস্ত ফলগুলো সব যায়, হ্যাঁ সেই সমস্ত মানে এই সাইডে তোমাদেরকে এখানে না একটা ইন্টারেস্টিং জায়গা, এটা হচ্ছে সেই তোমার। তো ফ্রেন্ডস, ছেলের বাড়ি হচ্ছে পেট্রোপল বর্ডারের কাছেই আর কি। তো এইখান দিয়ে মানে সারাদিন লরি, বাংলাদেশের বাস মাস এগুলো সারাদিন যেতেই থাকে, তো এইগুলো আমার ভীষণই ভালো লাগে। দেখতেই পাচ্ছ ওই সাইডে ওদের বাড়ির, এই সাইডে, এই সাইডের পরে আর একটা রাস্তা আছে, ওখান দিয়ে বাংলাদেশের সব ফলের গাড়ি, তারপরে বাংলাদেশের বাস, এ সমস্ত আর কি সব সময় এখান দিয়ে যেতেই থাকে। এটা ভীষণই একটা ভালো জায়গা, আমার ভীষণ ভালো লাগে এই জায়গায় আসতে, অনেক কিছু দেখা যায়।
ফ্রেন্ডস, আমরা গাড়ির থেকে নেমে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, ছদ্দি বদ্দি তোমাদের দাদা ভাই সবাই নামছে। তো এখন ছেলের বাড়ি যাব। তো গাইজ, আমরা ছেলের বাড়ি পৌঁছিয়ে গেছি, দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম আয়োজনপত্র করছে, যেদিকে রান্না হচ্ছে আর ভেতরে সব অনেক লোকজনও এসেছে, যে দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে ছেলের বাড়ি আর কি, এখানটায় রান্না হচ্ছে, আর আমরাও সবাই আরও ঘুরে দেখব। তো ফ্রেন্ডস, ছেলে আশীর্বাদটা হচ্ছে ওপরে হবে, কারণ ওপরে ছাদটা অনেক বড়, ওই জন্য সুবিধা হবে ওপরে করতে, যে এই জায়গাতেই হবে আর কি ছেলে আশীর্বাদ। দেখতেই পাচ্ছ সব কিছু গুছানো কমপ্লিট, নিচে আর কি ছেলে রয়েছে, ছেলের এসে বসলেই আর কি আশীর্বাদের কাজ শুরু হবে। তো আমরাও এখানে বসবো, চেয়ার পাতাই রয়েছে, বসবো, তারপরে ছেলে আশীর্বাদ হবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমাদের ভাগ্নি জামাই চলে এসেছে, ওই যে রেড কালারের পাঞ্জাবি পরা, ওটাই হচ্ছে আমাদের ভাগ্নি জামাই। তো এখনো কিছু রিচুয়াল আছে, সেটা করে তারপরে আশীর্বাদে বসব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ প্রথম হচ্ছে ছেলের বাবা এটা আশীর্বাদ করছে, মানে আমাদের মেয়ের শ্বশুর আর কি। তো ছেলের বাবা প্রথম আশীর্বাদ করার পর তারপরে একে একে আশীর্বাদ করবে, এবং আমি তোমাদের সাথে সবার পরিচয় করে। ছেলের বাবার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেল, এবং বলে দিচ্ছে কি কি করতে হবে এর পরে। তো তারপরে একে একে এবার সব আশীর্বাদ করবে, প্রথম ছেলের বাবা আশীর্বাদ করার পর এবার একে একে সবাই আশীর্বাদ করবে, এবং তোমাদেরকে আমি সবটা দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো ফুল। তো গাইজ, দেখতেই পেয়েছে অনেকে আশীর্বাদ করলো, আর এই যে এখন যে আশীর্বাদ করছে সেটা হচ্ছে মেয়ের জেঠিমা আর কি। এখন মেয়ের জেঠিমা আশীর্বাদ করছে, তোমরা দেখতেই পেলে। আশীর্বাদ করার পর এবার যে আশীর্বাদ করতে যাচ্ছে সেটা হচ্ছে মানে আমার পিসি শাশুড়ি। খুব বয়স হয়ে গেছে, তাও দেখো কেমন মনের জোরে ঠিক চলে এসেছে, আর পিসি আসায় সবাই খুব খুশি, আমরাও খুব খুশি যে পিসি আসতে পেরেছে আমাদের সাথে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে, মা পিসিকে একটু বলে বলে দিচ্ছে, কারণ পিসির তো বয়স হয়ে গিয়েছে, সেরকম একটা মানে মনে আর কি ঠিকঠাক রাখতে পারে না বয়সের সঙ্গে সঙ্গে আর কি। তো দেখতে পাচ্ছ তবুও মনের জোরে পিসি এখানে এসেছে আর কি, সবাই তাতে খুব আনন্দিত। যাই হোক, পিসি এখন আশীর্বাদ করছে, আমার পিসির শাশুড়ি মানে পম্পার হচ্ছে মা মেয়ের, মেয়ের দিদুন আর কি, এটা মেয়ের দিদুন। তো যাই হোক, এখন পিসি আশীর্বাদ করছে, পিসি আসার খুব মানে আনন্দ পেয়েছে, পিসি নিজেও আনন্দ পেয়েছে, আমরাও খুব হ্যাপি যে পিসি আসতে পেরেছ। তো যাই হোক, পিসিকে মা একটু বলে বলে দিচ্ছে যে পিসি এখন মিষ্টি খাওয়াবে, এরপরে জল টল খাইয়ে পিসি আর কি বসবে। তো ফ্রেন্ডস, এবার তোমাদের দাদা ভাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই মানে আমার বর আর কি এবার আশীর্বাদ করতে বসলো, আর পম্পার মামা। তো যাই হোক, আমি আশীর্বাদ করিনি, কারণ আমি ওকে বললাম তুমি করো, তুমি করলেই হবে, তো ওই জন্য ওই গেল আর কি। সব আমাদের পরিবারের থেকে মোটামুটি সবার আশীর্বাদ করাই কমপ্লিট, আর বেশি কয়েকজন নেই। তো গাইজ, এবার দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা আশীর্বাদ করতে গেছে এখন।
তো আমার প্রিন্সেস জ্বালাতন করছিল, ওর জন্য ভিডিওটা আমি ঠিক করে করতে পারছিলাম। তো যাই হোক, এই যে আমিও এখানে এসেছি আর কি, আমাদের গিফটটা দিতে। আমরা মানে ছেলেকে হার দিচ্ছিলাম, তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এটাই আর কি সোনার চেন আর কি ছেলেকে দেব, মানে ভাগ্নে জামাইকে দেব। তো ওই জন্য মা আশীর্বাদটা করে তারপরে একবারে গলায় পরিয়ে দেবে, তোমরা দেখতেই পাবা। তো যাই হোক, মার আশীর্বাদ করা কমপ্লিট হলে এখন মা মিষ্টি খাওয়াচ্ছে, তো আশীর্বাদ করা কমপ্লিট হলেই মা গলার মধ্যে হারটা পরিয়ে দেবে। তো ফ্রেন্ডস, এবার যে আশীর্বাদ করছে সেটা হচ্ছে পম্পার জেঠু আর কি, মেয়ের জেঠু হয়। তো এইবারে জেঠুর আশীর্বাদ করছে, মানে আমার আমার বরের আমার শাশুড়ি সবার আশীর্বাদ করা হয়ে গেছে, এবার মেয়ের জেঠু আশীর্বাদ করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো গাইস এবার পম্পার বাবা আশীর্বাদ করবে, মানে ছেলের শ্বশুর আমার ছোট জামাইবু আশীর্বাদ করবে। ছোট জামাইবু ছেলেকে এখন একটা ঘড়ি দিচ্ছে, যে দেখতেই পাচ্ছ এই ঘড়িটা আর কি দেবে। তো তোমাদের জন্য আমি এই ঘড়িটা দেখাচ্ছি ভালো করে। তো গাইস দেখতেই পেলে, মেয়ের বাবা ছেলেকে ঘড়ি দিলে, এবং এই ঘড়িটা জামাই এখন পরেই নিল হাতে, দেখতেই পাচ্ছ। আমাদের খুব ভীষণ ভালো লাগছে যে ও সঙ্গে সঙ্গে ঘড়িটা হাতে পরে নিল, ও খুব খুশি, আমরাও খুব খুশি। তো গাইস এইবার আসল জনা এসেছে, তোমরা বুঝতেই পারছো এটা কে, এটা হচ্ছে মেয়ের মা, মানে শাশুড়ি হতে চলেছে ছদ্দি, আর কিছুদিনের মধ্যেই শাশুড়ি হয়ে যাবে। তো যাই হোক, ছদ্দি এখন আশীর্বাদ করতে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছ। তো এখন জামাইকে ভালো মতন আশীর্বাদ করছে শাশুড়ি, এই যে ধান দ্রব্য দিচ্ছে, তারপরে মিষ্টি খাওয়াবে, জল খাওয়াবে। তো যাই হোক, ছদ্দি এখন আশীর্বাদ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইজ এইবার যে আশীর্বাদ করতে বসে সেটাও মেয়ের একটা জেঠু হয় আর কি, বড় জেঠু। তো এবার জেঠু আশীর্বাদ করছে ছেলেকে। তো গাইজ এইবার যে আশীর্বাদ করতে বসছে সেটা বদ্দি বড় যাইবো, মানে মেয়ের মাসি মেসোমশাই, দেখতেই পাচ্ছ। আর এই মাসি মেসোমশাই আশীর্বাদ করা হয়ে গেলেই আমাদের আশীর্বাদের মানে কাজটা কমপ্লিট হবে। তো দেখতেই পাচ্ছ, বদ্দি বড় জামাইবাবু ছেলেকে একটা মানে শার্ট দিয়েছিল আশীর্বাদ করে। তো দেখতে পাবা তোমরা দেবে আগে যখন, তো বড় জামাইবাবু আশীর্বাদ করছে, বদ্দি ধরে আছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, একে একে আশীর্বাদ করতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে, তো ওই জন্য বললো একসাথে আশীর্বাদটা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ, বদ্দি আর বড় জামাইবাবু একসাথে আশীর্বাদটা সেরে ফেলছে ছেলেকে। তো এরপরে আমাদের আশীর্বাদের কাজটা কমপ্লিট হবে এবং আমরা নিচে যাব। তো ফ্রেন্ডস, আমাদের আশীর্বাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং নিচে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া আর কি। সকালে হচ্ছিলো লুচি, মিষ্টি, ঘুগনি, এই সমস্ত আর কি সকালে করেছিল। দুপুরবেলায় ভাত টাত করেছিল, দুপুরে কি মেনু সেটা দেখতেই পাবা। সকালে আপাতত লুচি, মিষ্টি, ঘুগনি এই সমস্তই হচ্ছিল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করব, তোমরা দেখতেই পাবা সকালের খাওয়া দাওয়া আর কি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ, আমি খেতে বসে পড়েছি, আমার প্রিন্সেস, আমার তোমাদের দাদাভাই আর একটা বদ্দি বড় জামা, আমরা যখনই বসেছি একসাথেই বসেছি, মানে আমাদের দেখা হলে আমরা এই কজনে একসাথেই বসি আর কি। আমার ভীষণ ভালো লাগে ওদের সাথে বসতে। তো যাই হোক, সবাই মিলে একসাথে বসেছি, এখনও মানে দেয়নি খাওয়া দাওয়া, এখন সবাই বসছে। তো যাই হোক, খাওয়া দাওয়া দেবে। আমার প্রিন্সেস দেখো বদমাশি করে করে মুখটার কী অবস্থা হয়েছে। তো যাই হোক, সকালে এখন খাবো। তো এই দেখো ফ্রেন্ডস, সকালে মেনু তোমাদের জন্য আমি তুলেছি, লুচি, মিষ্টি, ঘুগনি আর বদ্দি বড় জামাইবাবুটা এখনো দেয়নি, আমরা আগে পেয়ে গেছি। তো আমার প্রিন্সেস খাওয়াও শুরু করে দিয়েছে। গাইস, তো গাইস সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলা। তো এবার একটু ঘুরে বেরিয়ে আবার দুপুরবেলায় যখন খাবো তখন তোমাদের সাথে আমি কথা বলছি। তো ফ্রেন্ডস, আমাদের ঘোরা টোরা হয়ে গেছে, এবার দুপুরে খাওয়া খাবো, এবং কোথায় কোথায় ঘুরতে গেলাম তোমাদের আমি সব পরে আর একটা ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো, এই ভিডিও সম্ভব না।
তো ফ্রেন্ডস, আমরা দুপুরে খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ সবার পাতে মটন এসে, আমিও মটন খাচ্ছি। এই যে সবাই মিলেই খেতে বসে পড়েছি, এই যে বড় জামাইবাবু, দাদা, তোমাদের দাদা ভাই এসে এই সাইডে বসে, এই যে আমার প্রিন্সেস খাচ্ছে, তোমাদের দাদা ভাই ভিডিও করছে, তো ওই জন্য তোমাদের দাদা ভাইকে তোমরা দেখতে পাচ্ছ না। তো দেখতেই পাচ্ছ এখানে খাসির মাংস, ডাল, আলুর চিপস, তারপরে তোমার আরও অনেক কিছু করেছিল, চাটনি, পাঁপড়, এগুলো অনেক কিছু করেছিল। আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদার খাসির মাংসটা খুব ভালো মতো তুলেছে, কারণ ও খুব ভালোবাসে খাসির মাংস খেতে। তো যাই হোক, তো গাইস দেখতেই পাচ্ছ আমি বেশি ভাত নিচ্ছি না, কারণ আমি গাড়িতে যাবো, তো ওই জন্য একটু অসুবিধার জন্য আমি ভাত নিচ্ছি না। আমি ভাত একবারেই যা নিয়েছি। আর এখানে মোটামুটি মাংস। তো গাইস খাওয়া দাওয়া করে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি, একবারে গাড়িতে বসেই কথা বললাম, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, প্রচণ্ড লেট হয়ে গেছে এমনি, আর বেশি লেট করলে অন্ধকার হয়ে যাবে। আমার প্রিন্সেসের পড়া ছিল, ওর জন্য আমরা হুটোপাটা করে বাড়ি আসছিলাম। তো এখন এই গাড়িতে করে আমি দিদিদের বাড়িতে যাব, দিদিদের বাড়িতে আমাদের গাড়ি রাখা আছে, ওইখান থেকে দিদিদের বাড়িতে গাড়ি নিয়ে তারপরে আমরা বাড়ি যাব, তোমাদেরকে সবটাই দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমাদের তাড়াতাড়ি বাড়ি ফেরার কারণ, একটু লেটে বাড়ি ফিরলে অসুবিধা ছিল না, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বাড়ি ফিরবো এই কারণে যে প্রিন্সেসের পড়াটা যাতে না মানে বন্ধ হয়, তো ওর জন্যই আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি। প্রথম গাড়িটা যে এসেছিলো সেই গাড়িটাতেই আমরা উঠে পড়েছি। এখনও শাশুড়ি মা, তাহলে বদ্দি, ছদ্দি, ওরা কেউ আসেনি এই গাড়িতে, সেরকম কেউ নেই, দু তিনজনা মতন আছি। তো এই কজনে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো একবারে আমি কথা বলছি ছদ্দিদের বাড়িতে গিয়ে আর কি, ততক্ষণের জন্য তোমরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো, যে বা দিদিদের বাড়িতে গিয়ে মোটর সাইকেলে উঠে তারপরে তোমাদের সাথে একবারে আমি কথা বলছি। তো ফ্রেন্ডস, আমি দিদিদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ হুটোপাটা করে আমরা চলে এসেছি, একবারে তোমাদের সাথে আমি গাড়িতে বসেই কথা বলছি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে উঠে পড়েছি এবং সোজা বাড়ি চলে যাবো। এখন রোদ থাকলেও তবুও আমাদের বাড়ি যেতে যেতে প্রায় অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে আমার, কারণ আমাদের বেরোনোর ইচ্ছে ছিল আরেকটু আগে, কিন্তু দেরি হয়ে গিয়েছে, যাই হোক কাজকর্মের মধ্যে দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি, আর খানিকটা গেলে বাড়ি, তো তোমাদেরকে দেখাবো বাড়ি, খানিকটা আগে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো, তারপরে বাড়ি গিয়ে একবারে কথা বলবো। আর প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে, এখন বদমাস করছে দেখতেই ফ্রেন্ডস। এরপরের কথাগুলো আর বোঝা যাচ্ছিলো না, ওই জন্য আমি পরে অ্যাড করেছি গাড়ির আওয়াজে। তো যাই হোক, আর খানিকটা গেলে আমরা বাড়ি পৌঁছে যাবো, আর বেশি দূর নেই বাড়ির রাস্তা। এই দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে আগেই বলেছিলাম বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে, এখন প্রায় ভালোই অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো তবুও ভয় নেই যে সেরকম একটা রাত হয়নি, সন্ধে হয়ে গেছে আর কি বাড়ি যেতে যেতে। দেখতেই পাচ্ছ এই যে আমরা গড়িতে ঢুকে পড়েছি, এই গড়ি ধরে আর একটুখানি গেলেই তো বাড়ি, তোমরা তো জানোই এই রাস্তাতে, তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি রানাঘাটে যাওয়ার সময়। তো যাই হোক, একবারে কথা হচ্ছে বাড়িতে গিয়ে, ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, ভীষণই টায়ার্ড এখন আর পাচ্ছি না। তো এখন যাই হোক, সবাই আমরা জামা কাপড় চেঞ্জ করবো, তারপরে একটু রেস্ট মেস্ট করবো, তো আর ভিডিওটাও এখানে শেষ করছি। সমস্ত কিছু তোমাদের দেখালাম, মানে সমস্ত কিছু যতটুকু পারলাম। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর আমি আবারও বলছি, আমার পরিবারটা এত বড় করার জন্য অল্প সময়ে তোমরা আমার এত পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকমভাবে আমার পাশে থাকবা আর আমার মানে আমার পরিবারে চলে আসবা। তো ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই, টেক কেয়ার, টাটা।